এই মুহূর্তের আবহাওয়ার বড় খবর, অবশেষে বর্ষা ঢুকলো কলকাতা সহ দক্ষিণবঙ্গে। টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল বাংলার এই জেলাগুলিতে। তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, এবং কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সোমবার বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে এই অক্ষরেখা অবস্থান করছে। আরও দুই থেকে তিন দিনের মধ্যে গোটা বাংলা জুড়ে বর্ষা অর্থাৎ মৌসুমি বায়ুর অবস্থান হবে। আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ও উত্তরবঙ্গে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদরাদের। তবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাসহ বেশ কিছু জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী আটচল্লিশ ঘন্টায় লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবারেও প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে। দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকের পাঁচ জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বুধবার এবং বৃহস্পতিবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী আটচল্লিশ ঘন্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায়। আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায়। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।